বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা নয় বিশ্বাস, তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকাই সব সময় কামনা করি আমি। তোমাদের দোয়া আল্লাহ রহমত ভালো আছি। মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মাহিনা আক্তার, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। আমরা গত ক্লাসে আল্লাহর পরিচয়, আল্লাহ স্রষ্টা, আল্লাহ পালনকারী, আল্লাহ রিজিকদাতা এসব সম্পর্কে আলোচনা করেছি ও জেনেছি। এখন এই আলোচনা থেকে তোমরা কী কী জানলে আমি কিছু ছিটি দেই, রব অর্থ কী পারবে সোনামণিরা? রব অর্থ পালনকারী। রিজিক মানে কী? রিজিক মানে খাদ্য। আজকে সিডাব্লু দেখো, আজকের আল ক্লাসে আমরা আল্লাহ দয়ালু ও নবী রাসুল সম্পর্কে আলোচনা করব ও জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই হাতে নাও। পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৬ দেখো, আল্লাহু দয়ালু, আল্লাহু রহমান। আল্লাহু রহমান অর্থ আল্লাহ দয়ালু, আল্লাহ পরম দয়ালু। তিনি আমাদের প্রতি দয়ালু এবং সকল সৃষ্টির প্রতি দয়ালু। তার দয়ার সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি শিশুর জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য ফল ফসল দিয়েছেন, তিনি শিশুর নানা রকম খাবার দিয়েছেন, আলো বাতাস পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর এসব দান সবার জন্য, কেউ তার দান থেকে বঞ্চিত হয় না। পানির অভাবে খাল বিল শুকিয়ে যায়, গাছপালা মরে যায়, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহর রহমতে আকাশে মেঘ হয়, বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, সবুজ ফসলে মাঠ ভরে ওঠে। এসবই হয় আল্লাহ তাআলার অসীম দয়ায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, আল্লাহর দয়ায় বৃষ্টি পড়ছে, প্রকৃতি সজীব হয়ে উঠছে। আলো বাতাস পানি মেঘ ও বৃষ্টি এসবের কিছুই আমরা বানাতে পারি না, এসবই আল্লাহর দয়ায় আমরা পেয়ে থাকি। আল্লাহর এক নাম রহমান, রহমান অর্থ পরম দয়ালু। আল্লাহ সবাইকে দয়া করেন, আমরা ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হব না, মানুষকে দয়া করব, তার সকল সৃষ্টিকে দয়া করব। আল্লাহুর রহমান কথাটি শিক্ষার্থীরা আরবিতে সুন্দর করে খাতায় লিখবে। তোমরা জানো আরবি লিখলে কী হয়? একটা উচ্চারণ করলে ১০ নেকি হয়। তাই আল্লাহুর রহমান যতবার লিখবে তত তোমাদের নেকি হবে, তোমরা কমপক্ষে ১০ বার লিখবে। এরপরে পৃষ্ঠা ৭, নবী ও রাসুল, নাবিউন ওয়া রাসুলুন সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদাতের জন্য, হুকুম পালনের জন্য। যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিপথে চলে যায়। পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন। পৃথিবীতে অনেক নবী রাসুল এসেছেন। সর্বপ্রথম নবী হলেন কে? হযরত আদম আলাইহিসসালাম। আর সর্বশেষ নবী ও রাসুল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসুলগণ মানুষকে আল্লাহর পথে ডাকতেন, সরল পথে ডাকতেন, আল্লাহকে খুশি করার পথ দেখাতেন। নবী রাসুলগণ মানুষের শিক্ষক, তারা ছিলেন আদর্শ শিক্ষক। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন, কীভাবে আল্লাহর পথে চলতে হয়, কীভাবে আল্লাহকে খুশি করতে হয়, তারা তা মানুষকে শেখাতেন। নবী রাসুলগণের ব্যবহার ছিল সুন্দর, তাদের চরিত্র ছিল সুন্দর। তারা সবসময় কথা সত্য কথা বলতেন, কখনও মিথ্যা কথা বলতেন না, তোমরাও মিথ্যা কথা বলবে না। তারা ছিলেন মানব দুরুদি, আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করতেন। তারা কখনো লোভ করতেন না,
তোমরাও লোভ করবে না, পাপের কাজ করতেন না, তোমরা পাপ থেকে বিরত থাকবে, কাউকে কষ্ট দিতেন না, মানুষ কষ্ট পায় এমন কোনো আচরণ আমাদের করা যাবে না। আমরা নবী রাসূলে বিশ্বাস করব, তাদের কি করব, ভালোবাসব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব, তার শিক্ষা মেনে চলব। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণের শিক্ষার্থীরা, তোমরা কি আমার লেকচার শুনতেছো? বই সাথে নিয়ে প্রতি লাইন আমার সাথে বলবে, দেখবে অনেক মজা লাগবে। আমি এই পাঠের আলোচনায় কিছু প্রশ্ন তোমাদের করব, এক কথায় উত্তর পারবে না তোমরা? আশা করি তোমরা এই পাঠ থেকে এক কথায় উত্তরগুলো নিজেরা নিজেরাই তৈরি করতে পারবে, কমপক্ষে 10টি এসডাব্লিউ করবে। তোমাদের সুবিধার্থে আমি কিছু এসডাব্লিউ দিয়ে দিলাম, তোমরা এর সাথে সংযুক্ত করে আরও কিছু এসডাব্লিউ দেবে। পরম দয়ালু কে বলো? পরম দয়ালু মহান আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আল্লাহু রহমান অর্থ কী? আল্লাহু রহমান হলো আল্লাহ দয়ালু, তিনি আমাদের প্রতি দয়ালু এবং সকল সৃষ্টির প্রতি দয়ালু। আল্লাহর সকল সৃষ্টিকে আমরা কী করব? আল্লাহর সকল সৃষ্টিকে আমরা দয়া করব, যত্ন করব, ভালোবাসব, কষ্ট দেব না, তাদের মনে দুঃখ দেব না, ভালো আচরণ করব। সর্বশেষ নবী, সর্বপ্রথম নবীর নাম কী? আমাদের সর্বপ্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম, তিনি আমাদের আদি পিতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশেষ নবী ও রাসুল কে? আমাদের সর্বশেষ নবী ও রাসুল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে তোমাদের একটা প্রশ্ন হয়, আমাদের নবীর নাম নিলে কী বলতে হয়? আমরা তো সবাই নবীর নাম নিব, নবীর নামের নিলে কী বলতে হয় তা জানব। আমাদের নবীর নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের শিক্ষক কে? মানুষের শিক্ষক হলেন নবী রাসূলগণ, তারা ছিলেন আদর্শ শিক্ষক। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন, কীভাবে আল্লাহর পথে চলতে হয়, কীভাবে আল্লাহকে খুশি করতে হয়, তারা তা মানুষকে শেখাতেন। তাদের ব্যবহারও ছিল সুন্দর, তাদের চরিত্রও ছিল সুন্দর, তারা সবসময় সত্য কথা বলতেন। এজন্য তারাই কি আমাদের শিক্ষক, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, আমাদের কি করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমার লেকচারটি মনোযোগ দিয়ে শুনেছ নিশ্চয়ই, তোমাদের অনেক অনেক শুভকামনা করছি। তোমরা এই এসডাব্লিউর সাথে আরও কিছু এসডাব্লিউ করবে, আর লেকচার দেখে মন্তব্য করবে, তোমার নাম লিখবে, আইডি লিখবে, তাহলে আমরা বুঝতে পারবো তুমি লেকচারটা দেখেছ। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, তোমাদের মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, কেউ বাইরে যাবে না। লেকচার দেখার সাথে সাথে আব্বু আম্মুকে মোবাইলটি দিয়ে দিবে, মোবাইলে অযথা খেলাধুলা করবে না, গেমস খেলবে না। কি কথা মনে থাকবে? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।